দেখো রুমেলা, সংক্রমণের যে শৃঙ্খলা সেটা শৃঙ্খল সেটাকে ভাঙতে গেলে কিন্তু সামাজিক দূরত্বের যে শৃঙ্খলা সেটাকে মানতেই হবে, এবং সেটা মানানোর জন্য আজ লকডাউনের এই দিনটাতে কিন্তু পুলিশ ছিল রীতিমতো কড়া। একদমই তাই, এবং সকাল থেকে আমরা যে ছবি দেখেছি সাপ্তাহিক লকডাউনের প্রথম দিন কলকাতা ও তার লাগোয়া এলাকায় মোটের উপর ফাঁকা ছবি ধরা পড়লো রাস্তাঘাটের। আকাশে ড্রোন, মাটিতে পুলিশ, আনলক পর্বের মধ্যে কলকাতায় আবার ফিরল টোটাল লকডাউনের স্মৃতি। চেনা সংক্রমণ ভাঙতে সাপ্তাহিক লকডাউনের প্রথম দিন মহানগরীর সিংহভাগ মানুষ ঘরবন্দি রইলেন। শহরের শুনশান রাস্তা জুড়ে সেই হোম কোয়ারেন্টিনেরই প্রতিফলন। ধর্মতলা থেকে পার্ক স্ট্রিট, শহরের প্রাণকেন্দ্রে সারাদিন কড়া নজরদারি। পথে বেরোনোর উপযুক্ত কারণ যারা দেখাতে পারেননি তাদের হয় ফিরিয়ে দেওয়া হয়েছে, নয়তো আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এই মুহূর্তে কিন্তু পুলিশ কর্মীরা রয়েছেন পার্কস্ট্রিট চত্বরে, তারা রীতিমতো ধরপাকড় চালাচ্ছে। কোথা থেকে তারা আসছেন, কোথায় যাবেন, কেনই বা তারা বাড়ি থেকে বেরোলেন। দাঁড়িয়ে আছি নিউ আলিপুর পেট্রোল পাম্পে, যে আইল্যান্ড রয়েছে সেইখানে, এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এই আইল্যান্ডে এই মুহূর্তে কিন্তু নাকা চেকিং চলছে। যত গাড়ি আসছে সেই প্রত্যেকটা গাড়িকে চেক করা হচ্ছে কি কারণে তারা বেরিয়েছেন। শুধু গাড়ি নয়, সাইকেল করে বা বাইকে করে যারা যারা যাচ্ছেন তাদের প্রত্যেককে চেক করা হচ্ছে। এটা কলকাতার কতগুলো নাকা পয়েন্টের মধ্যে এটা একটা নাকা পয়েন্ট, সেখানে আমরা গাড়িগুলোতে দেখা হচ্ছে যে তারা কি অপ্রয়োজনীয় কোনো কেউ যদি বেরিয়ে থাকে তাদেরকে তাদের প্রসিকিউশনের জন্য লেখা হচ্ছে, আর যারা প্রয়োজনে বেরিয়েছেন তা তো ঠিকই আছে। এই চেকিংটা করা হচ্ছে, বাকি এলাকার মধ্যে কোনো বাজার খোলা আছে কিনা সবগুলোই বন্ধ আছে, আজকে সমস্ত দোকানপাট বাজার সবই বন্ধ আছে। পার্ক সার্কাস সাত মাথার মোড় অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মোড়, এই মুহূর্তে এখানেও কিন্তু রীতিমতো চেকিং চালাচ্ছে কলকাতা পুলিশের কর্মীরা। প্রয়োজন ছাড়া কেউ যাতে বাড়ি থেকে না বেরোয়, তারপরেও কিন্তু দেখা যাচ্ছে এক শ্রেণীর মানুষ প্রয়োজন ছাড়াই বেরিয়ে পড়েছে। প্রত্যেকটি গাড়িকেই আটকাচ্ছেন কিন্তু কলকাতা পুলিশের কর্মীরা। লকডাউনের কারণে সকাল থেকে চোখে পড়লো বিধাননগর পুলিশ কমিশনারেটের পুলিশের তৎপরতা। একদিকে যেমন সল্টলেকের বিভিন্ন জায়গায় পুলিশ নাকা চেকিং করছে, ঠিক তার পাশাপাশি নিউটাউন নারকেলবাগান মোড়ে থেকে শুরু করে নিউটাউন বাসস্ট্যান্ডেও কিন্তু পুলিশের নাকা চেকিং চলছে। কেউ অযথায় বাড়ি থেকে বেরোচ্ছে কি না বা কেউ গাড়ি নিয়ে অযথা কোনো কাজে বেরোচ্ছে কি না সেই সমস্ত কিছু খতিয়ে রাখা হচ্ছে। কড়াকড়ি থাকবে আন্দাজ করে ফ্লাইটের নির্ধারিত সময়ের অনেক আগে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে যান যাত্রীরা। নির্দিষ্ট সময় যদি থাকে যে দুপুর দুটো, তারা কিন্তু ভোর ছটার আগে কিন্তু তারা বিমানবন্দরে পৌঁছে গেছেন। ফ্লাইট কটার সময়? 3:05। 3:05 কতক্ষণ আগে এসেছেন বিমানবন্দরে? 4:45। তা থেকে পারমিশন নিতে গেছিলাম, বাট ওনারা বললেন কি এরকম যেতে দেওয়া যাবে না, আমাদের কাছে কোনো পারমিশন নেই, আমাদের কাছে কোনো এ নেই, তো আমরা ওই জন্য সকাল 4টার সময় এখানে চলে এসেছি। ভিআইপি রোড থেকে সল্টলেক নিউটাউনের তথ্য প্রযুক্তি তালুক রাস্তাঘাটে ফাঁকা ছবি ধরা পড়েছে সর্বত্র। জরুরি পরিষেবার কাজে যারা বেরিয়েছেন শুধুমাত্র তারাই ছাড় পেয়েছেন। ব্যুরো রিপোর্ট, Z24 ঘন্টা। লকডাউনকে নির্ভেজাল ছুটি বানিয়ে কেউ বেরিয়েছিলেন পুরী খেতে, কেউ আবার শ্রাবণ সকালে ভাঁড়ের গরম চায়ে চুমুক দিতে। পথ আগলে দাঁড়িয়ে থাকা পুলিশ ভেস্তে দিল সব। মহানগরের নানা প্রান্তে উর্দির শাসন ধরা পড়েছে আজ আমাদের ক্যামেরায়। আজকে সারাদিন লকডাউন, রাজাবাজারের এলাকা নিয়ে বহু যে এলাকা নিয়ে একাধিক অভিযোগ উঠে আসছিল সেই এলাকায় যাতে কোনো ধরনের মানুষ কোনো অপ্রয়োজনীয় যদি কোনো কাজে বেরোন প্রত্যেকে চার্জ করা হচ্ছে, কাগজপত্র বৈধ কাগজপত্র
ছাড়া কেউ যদি বেরোন তাকে গাড়ি সহ বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো এখানে আমাদের একটু বিশেষ নজরদারি দরকার আছে এবং আমরা এনশিওর করছি যে 100% যাতে সেই লকডাউনটা এনশিওর করতে পারি। পদঘাট শুনছেন, বাজার দোকান সব বন্ধ, চুম্বকে এটাই লকডাউনের ছবি বাংলার। বেশিরভাগ এলাকাতে বিধি মেনেছেন মানুষ, দু জায়গায় ব্যতিক্রম হলে আসরে নেমেছে পুলিশ। কোভিডকে বাগে আনতে আরও একবার তালাবন্দি বাংলা। হাওড়া ব্রিজে নেই বাস, খুব প্রয়োজনে যারা বেরিয়েছিলেন পড়তে হলো পুলিশি জেরার মুখে। সকাল থেকেই বারুইপুর সোনারপুরের রাস্তায় আইজি সাউথ বেঙ্গল। সুন্দরবনের পদঘাট ফাঁকা, বাসন্তী গোসাবার মাঝে খেয়া চলাচলও এদিন ছিল পুরোপুরি বন্ধ। ক্যানিং বাজারও বন্ধ, রাস্তা ফাঁকা। করোনা রুখতে হলে মানতে হবে বিধি, বুঝছেন ডায়মন্ড হারবারের মানুষ। লকডাউনের সকাল থেকেই তাই এলাকার পথঘাট শুনশান। বসিরহাটে ব্যস্ততার মধ্যেও মানবিক মুখ পুলিশের। চৌমাথা মোড়ে তল্লাশির সময় রাস্তায় থাকা অসুস্থ বৃদ্ধাকে হাসপাতালে পাঠালেন উর্দিধারীরা। পান্ডুয়ায় লকডাউনে দোকানপাট খোলেনি। কল্যাণীর সগুনা বাজার জোর করে বন্ধ করতে হলো পুলিশকে। তালাবন্ধ বৈষ্ণব তীর্থ নবদ্বীপ, পোড়ামা মন্দির নিত্য পুজোর পর বন্ধ। শ্রীচৈতন্য মহাপ্রভুর মন্দির খোলা থাকলেও লকডাউনে নেই দর্শনার্থী। বন্দের চেহারা কৃষ্ণনগরেও। লকডাউন তারাপীঠ মন্দিরেও, শুধু সেবায়েতরা পুজো পাঠ করছেন। পুরো এলাকায় আগে থেকেই 7 দিনের লকডাউন, বৃহস্পতিবার তাই সেইভাবে কেউ বেরোয়নি রাস্তায়। রাস্তার মোড়ে মোড়ে নজরে এসেছে উর্দিধারীদের। দুর্গাপুর স্টেশন বাজারের লকডাউনকে অমান্য করে চলছিল রাজমিস্ত্রিদের কাজ, পুলিশ এসে তিনজনকে আটক করে নিয়ে যায়। আসানসোল বাজারে ওষুধের দোকান বাদে বাকি সব জায়গা তালাবন্দি। স্টেশনের সামনে অবশ্য অটোওয়ালাদের ঘোরাঘুরি। মালদা শুনশান বন্ধ যান চলাচল, সুজাপুর ইংরেজ বাজার গাজল মানিক চকে সর্বত্রই একই চিত্র। রায়গঞ্জ শহর লকডাউনে স্তব্ধ, হাতে গোনা যে কজন বিনা কারণে ঘোরাঘুরি করছিলেন তাদের বাড়ি ফিরিয়েছে পুলিশ। শুনশান বালুরঘাটও পাইকারি বাজার থেকে রাস্তা, চোখে পড়েনি মানুষজন। বেশিরভাগ জেলায় লকডাউনের বিধি মানার সর্বাত্মক ছবি। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। আর এই বিধি মানার ছবির পাশে পাশে কিছু না মানার ছবিও ছিল, কিন্তু সেক্ষেত্রেও অর্থাৎ জেলায় জেলায় যারা বিধি মানেননি সেক্ষেত্রেও কলকাতার মতোই দাবাং থাকলেন উর্দিধারীরা। শিলিগুড়ি থেকে নদিয়া সকাল থেকে দাপিয়ে বেড়ালো পুলিশ। লকডাউন দেখতে কৃষ্ণনগরের রাস্তায় বেরিয়ে পড়েছেন কয়েকজন, মাস্কের বালাই নেই। একটু এগোতেই খপ্পরে পড়লেন জেলা শাসক, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারের কান ধরে উঠবোস করে মিলল ছাড়। বেথুয়া ডহরি বাজারেও একই ছবি, বিনা দরকারে পাড়া টহল দিতে বেরিয়ে পিঠে পড়েছে পুলিশের লাঠি। নিয়ম ভেঙে বিরক্ত দেখানোর মানুষের অভাব নেই বীরভূমেও। নজরে এলেই পত্রপাঠ ধরে বাড়ি ফেরালেন পুলিশকর্মীরা, কয়েকজন আটকও হলেন। বাঁকুড়াতেও পুলিশি তৎপরতার একই চিত্র,
শহরের একাধিক রাস্তা সিল করে দিল পুলিশ। সকাল থেকে মেদিনীপুর শহরের রাস্তায় পুলিশ, গোলকুয়ার চকে নাকা চেকিংয়ে ধরা পড়লেন অনেকেই। প্রয়োজন ছাড়া যারা বেরিয়েছেন তাদের সরাসরি বাইরের রাস্তা দেখিয়ে দিল পুলিশ। বেরিয়েছিলেন লকডাউন দেখতে, ফিরতে হলো কান ধরে উঠবোস করে। এ ছবি চুটুরা থানা এলাকার। এক থেকে দশ গুণা হবে, তার মধ্যে ফাঁকা করতে হবে রাস্তা, না হলে শ্রীঘরে। পুলিশের রণংদেহী মূর্তি দেখে নিমেষে হাওয়া দামোদর ব্যারিজের নাকা পয়েন্টের মানুষ। বারবার প্রচারেও বাগে আসেনি কালনা, পাড়ায় পাড়ায় আড্ডা বাজার, তৎপর ছিল পুলিশ, চলেছে ধরপাকড়, মাইক হাতে বোঝালেনও উদ্ধিধারীরা। রেড জোন বারাসাতে সকাল থেকেই তৎপর পুলিশ, রাস্তায় পুলিশ সুপার, গাড়ি দেখলেই থামিয়ে চলছে জেরা। টাকি রোড সকাল থেকেই কড়া পুলিশের নজরদারির ঘেরা টুপে। বারুইপুর সোনারপুরে সকাল থেকে রাস্তায় দাবাং মুড়ে পুলিশ। গড়িয়া স্টেশন, ঢালাই ব্রিজ, ফুলতলিতে লাঠি উঁচিয়ে এগিয়ে যাওয়া পুলিশকর্মীদের দেখে জলদি ঘরমুখী অবাধ্য জনতা। পুলিশি ঘেরাটোপে বহরমপুর, কে কেন রাস্তায় বেরিয়েছেন খুঁটিয়ে জেনে নিচ্ছেন পুলিশকর্মীরা। কারণ দেখাতে না পারলেই ঠাঁই শ্রীঘরে। লকডাউন ভেঙে রাস্তায় পা দিলেই পিঠে পড়ছে পুলিশের রুল। মালদার ইংরেজ বাজারে কড়া পুলিশ। লকডাউনে বিনা দরকারে রাস্তায় বেরোনো মানুষজনের অভাব নেই শিলিগুড়িতে, ছাতা হাতে হাজির পুলিশকর্মীরাও। করোনা থেকে আমাকে আপনাকে বাঁচাতে এভাবেই অক্লান্ত পরিশ্রম করছেন পুলিশ প্রশাসন। আসুন না আমরাও একটু দায়িত্ব জ্ঞানের পরিচয় দিই। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা।